রেশন দুর্নীতি মামলায় জেলে রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্যবসায়ী বাকিবুর রহমান। যে রেশন নিয়ে রাজ্যে এত সরগোল, এবার সেই রেশনে পোকা ধরা চালু নিম্নমানের আটা দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। অভিযোগ উঠেছে তুলসীহাটা গ্রামের রেশন ডিলার জগদীশ প্রসাদ রামের বিরুদ্ধে। পোকা ধরা চালু নিম্নমানের আটা দেওয়ার কথা ডিলার স্বীকার করে নিলেও তার কিছু করার নেই, সরকার থেকে যা পাচ্ছে তাই দিচ্ছে বলে সাফ জানিয়ে দেন। জানা গিয়েছে রেশন ডিলার জগদীশ প্রসাদ রাম এই দিন রাড়িয়াল গ্রামে দুয়ারে রেশন দিতে আসেন। রেশন তুলতে গিয়ে উপভোক্তারা দেখেন রেশনের চালে পোকা রয়েছে, কিন্তু সেই চালই দিচ্ছেন রেশন ডিলার। এই দেখে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা, শুরু হয় বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, ওই ডিলার বরাবরই পোকা ধরা চালু নিম্নমানের আটা দিয়ে থাকে, যে আটা দেওয়া হয়েছে তা খাবারের অযোগ্য, ডিলারকে বলতে গেলে কোনো কর্ণপাতই করেন না। যেদিন থেকে চাল দিচ্ছে আমি প্রত্যেকটা মাসেই ডিলারকে বলি যে কাকু আপনি এরকম চাল দিচ্ছেন কেন, আপনাকে তো চাল দিচ্ছে অরিজিনাল, আপনি কুইন্টাল প্রতি চালটা দেওয়ার জন্য কমিশন পাচ্ছেন, মজুরির টাকা পাচ্ছেন, ভাড়া পাচ্ছেন, তা তবুও মানুষকে কেন এই চাল দিচ্ছেন? ও বলছে তুমি বিডিওর কাছে যাও, এখানে ওখানে যাও, যেখানে যাও আমার কিছু করতে পারবে না। ঠিক আছে কাকু, আমি মানুষের সাথে সব জায়গায় যাব, দেখবো আপনাকে কোন চালটা দিচ্ছে। এবার আমি স্পটে ধরেছি, মানে গত কয়েক মাসের ছবি আছে, আগের ছবি আছে, চোরা পোকা আছে, চালটা দুরকম তিন রকম আছে, আর কিছু গ্রামের মাতবর আছে, প্রভাবশালী আছে, যারা মানুষকে বিগড়াচ্ছে, ভালো জিনিসটা যেন ওরা না পায়। পাবে তো ওই মানুষগুলোই, কিন্তু ওই মানুষগুলোকে বলছে যে আমরা ওই পোকাওয়ালা চাউলটাই নিব। আর আমি বলছি না, আপনার অধিকার ভালো চাউলের, আপনি ওই ভালো চাউলটাই নেবেন। যেদিন ওদের মনে ওই জিনিসটা আসবে যে না আমাদের অধিকার ভালো চালের, ওই মানুষগুলোও চাইবে যে আমরা ভালো চাল নিব। ওরা যতই চক্রান্ত করুক ভালো চালটা রুখতে পারবে না, সে ডিলার হোক, খাদ্যমন্ত্রী হোক, আর পঞ্চায়েত সমিতির সভাপতি যে কই হোক, চ্যালেঞ্জ করে বলতে পারি চোর চাউল ভালো আছে, মানুষকে ভালো চাউল দিতে হবে। এটা কোনো মন্ত্রীর বাপের পয়সা নয়, জনগণের পয়সায় দেওয়া হচ্ছে পরিষেবা, জনগণ ভালো জিনিস নেবে। আর একটা কথা বলে রাখি, কিছু মাতবর আছে যারা মানুষকে বিগড়াচ্ছে, ওরা আমার বিরুদ্ধে চক্রান্ত করে বিগড়াচ্ছে, ওরা খারাপ চাউল নেবে। আরে আপনি নেবেন দেন, আমার কোনো আপত্তি নেই, আপনি পোকাওয়ালা চাউল নেন, আমি আপনাকে ধন্যবাদ জানাবো। যেদিন আপনার বিবেক জাগ্রত হবে আপনি ওই ভালো চাউলটার জন্যই আমার কাছে আসবেন। দে সাহেব, আপনি একটু ওই ডিলারকে বলেন আমারও চালটা যেন তোমার মতো ভালো আছে, বাস আমি ওই দিন খুশি হবো ওই মানুষগুলোকে দেখে। আজকে কোন ডিলার চাল দিচ্ছিল এগুলো? ওখান থেকে চলে এলো মাল ওখানে, তারপরে ওখান থেকে আরেকটা বাড়ির কাছে, এবার ওখানে যত প্রত্যেক মাসে গন্ডগোল হচ্ছে, ওই প্রভাবশালী ব্যক্তি বললো আমার বাড়িতে মাল দিবে। আমি বললাম তুমি মাল সিআরপিএফ মিলিটারি যাই আনে দাও, আমি আওয়াজ করব যদি খারাপ চাউল আসে। আমার রাড়িয়ালে ভালো চাউল দিতে হবে, খারাপ চাউল আসলে আমার বাবাও আমাকে রুখতে পারবে না। মানুষের স্বার্থে আমি বলি, আর ওই গুন্ডাগুলো ওই ডিলারের স্বার্থে বলে ভিতরে কমিশন পাচ্ছে না কি পাচ্ছে আমি জানি না, এই নিয়ে ওদের সঙ্গে একদিন তর্কাতর্কি হয়ে গেছে। আমি বল আমাকে বলছে এই গ্রামে ডিলার আসবে না মাল দিতে, যেতে হবে তুলসী এটাই, এটা তোর জন্য অপরাধ। আমি বলছি এটা ওর বাবার ক্ষমতা নাই যে মাল এখানে দিতে আসবে না, যদি ডিলার না আসে রাড়িয়ালে ওর চৌদ্দ গুষ্টি আমি উধরে দিব। আর একটা কথা শুনেছি যে অনেক ডিলার তুলসী এটাই আছে যারা মাল দিতে যায় না, ওরা এমন কি সিস্টেমে চলছে যে গ্রামের মানুষের কাছে মাল দিতে যায় না। নাম শুনেছি ওই রীতা গুপ্তা ডিলার, ওর কত সাহস হয়ে গেছে যে রাড়িয়ালে মাল দিতে আসবে না ওই পূর্ববুতে, দেখবো আমি ওই ব্যাপারটাও। দেখছি কত সভাপতি আর মিনিস্টার খাদ্যমন্ত্রী হয়ে গেছে, জনগণকে এইরকম ধোকাবাজি করবে, এটা আর কি বরদাস্ত করা যাবে? এর বিচার মানুষ এইটা বলছে, মানুষকে দু রকম ভাগে বিভক্ত করে দিচ্ছে, একজন বলছে ভালো চাল নেব, আর একজন মাতবরের কথায় বলছে আমরা খারাপ চাল নেব। আমরা চাই সবাই ভালো চাল পা, এটা আমার জন্য নাই, গোটা
পশ্চিম বাংলা বাসীর জন্য এখানে শুধু রাড়িয়ালা তুলসী গাটার ব্যাপার নাই, গোটা পশ্চিম বাংলা এরকম হচ্ছে। বাকিবুর রহমান ধরা পড়েছে, ওই টেলিভিশনে দেখাচ্ছে কি রকম তদন্ত হচ্ছে, যে প্রত্যেকটা ডিলারের কাছ থেকে কমিশন যাচ্ছে ওই মন্ত্রীর বাড়িতে। ও 20 লাখ 25 লাখ কেন খরচা করবে না এমএলএ হওয়ার জন্য? একটা সাধারণ পরিবারের মানুষ যদি এমএলএ হতে চাই, ওরা হুমকি দিবে যে তুমি জনসাধারণের জন্য কি করতে পারবে, তুমি তো ফকিরের বাচ্চা। কিন্তু ফকিরের বাচ্চা দেখতে পারে মানুষের জন্য সব করতে পারে, ওই পুঁজিবাদীদের মানে কি বলবো ওই পয়সাওয়ালাদের লাত মেরে জনতার বাইরে ফেলে দিব, সমুদ্রে ফেলে দিব। কিন্তু ওই পুঁজিবাদীরা পয়সার লোভে মানুষকে বিক্রে ভোট নিচ্ছে, কিন্তু মানুষের কাজ করছে না। এটা হচ্ছে যে চালটা দেখি যে ভেজাল, মানে কি ভেজাল রয়েছে ওর মধ্যে? 3-4 কোয়ালিটির চালটা মিক্স করে দিচ্ছে প্যাকেটে, মানে বস্তায়। হ্যাঁ, আর দেখি আবার সুরা পোকা বের হয়, আবার ওই দানা দানা গোটা গোটা মানে চালটা ওই জমে থাকে না, আঠা আঠা ধরে ওই ওইভাবে চালটা। তাহলে এগুলো চাল কি তারা ওদের অনেকদিন ধরে স্টকে রাখা ছিল মনে হচ্ছে? হ্যাঁ, অনেকদিন আর স্টক মাল মানে দিচ্ছে ডিস্ট্রিক্ট করে। কিন্তু সরকার তো বলছে নাকি রাইস মিল থেকে ফ্রেশ চাল দিচ্ছে? না, তো ফ্রেশ চাল কাই দেখতে তো পাচ্ছে পাবলিক। তো আজকে কি আপনারা সেই চাল পেলেন? হ্যাঁ, সেই পাকা ধরা চাল পেলেন? নিতে হচ্ছে, কেউ কি করবো এখন? আপনার নাম? আপনার নাম? আমার নাম শেখ বাবুল। বাড়ি রাড়িয়াল। আটা আমার খেয়ে আমার পেটে গ্যাস হয়ে যাচ্ছে, আটা ভালো নাই। দেখবেন আমার মোবাইল নম্বরে, ওখানেও কমপ্লেন করেছি, ওখান থেকেও কোনো সুরাহা পাচ্ছি না। আমি আমরা বিশেষভাবে মুখ্যমন্ত্রী দিদির কাছে আবেদন, যাতে আমাদেরকে গম দেওয়া হোক, আমরা গম গম খেয়ে আর ভালো চাল দেওয়া হোক। চাল দিচ্ছে, চালটা মোটামুটি আছে আর কি, কিন্তু আমার বিশেষভাবে কিন্তু গমের মিল করার। আপনার নাম? আমার নাম কমল চন্দ্র সাহা, বাড়ি রাড়িয়াল, পশ্চিম রাড়িয়াল। ভালো নাই, খারাপ রেশনের মাল, রেশনের মাল তো খাওয়া যাচ্ছে না, তাও খাচ্ছি। মানে আটাতে কি কোনো কি সমস্যা? মানে কি মানে গন্ধ আসছে? কি গন্ধ করছে? আপনি কি এগুলো আটা খান, রুটি বানিয়ে খান? হ্যাঁ, খাচ্ছে তো। মানে আটাগুলো কোথায় পেলেন? রেশন থেকে পেলেন আটাগুলো? হ্যাঁ, রেশন থেকে। তো ডিলারকে জানালেন না বিষয়টা? কি জানালো বিষয়? ডিলার দিচ্ছে, আমরা খাচ্ছি। আপনি কটা কার্ডের রেশন পান? 6টা 7টা। আপনি ক প্যাকেট আটা পেলেন? আপনার নাম? আপনার নাম কি? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কি ব্যাপারটা রয়েছে এটাতে? মানে কেন এই ধরনের হচ্ছে? মাল পাচ্ছি ওই মালটা আমি দিচ্ছি, আমার কোনো আপত্তি নাই। আপনি আটা চেক করুন, চাল চেক করুন, চালের উপর প্যাকেটে লেখা আছে, আপনি যেখানে বলুন, আমার আপত্তি নাই। আমি এই মাল পাচ্ছি, আমি এই মাল পাচ্ছি। আপনি কোথা থেকে মাল পাচ্ছেন? বলসুপুর ডিস্ট্রিবিউটর কাছ থেকে। এই যে উপভোক্তারা অভিযোগ করছে বারবার, তা আপনি কেন বলছেন না এই যেখানে থেকে মাল নিয়ে আসছেন? আমি ডিস্ট্রিবিউটর সবাইকে এই চাল দেওয়া হচ্ছে, সবাইকে এই আটাই দেওয়া হচ্ছে, আমি কাকে বলবো বলেন? আপনি আমাকে যা একে বলেন, আমি যদি কাকে বলতে যাবো তোমার যে এই চাল আসছে, আপনাকে এই চাল দেওয়া হচ্ছে, আপনার চালের প্যাকেটে আপনার ডেট মারা আছে না, চালটা আপনার এফসিআই থেকে আসছে কেন দেখে নেন। প্যাকেটিং আটা, ওটা আমার চাল করা কিছু নাই, ওখানে এফসিআই প্যাকে ই করা আছে, সিল করা আছে চালের বস্তায়, আমার ওখানে দুমুমড়ি করা কিছু নাই। কিন্তু যেটা পকা ধরা চালের কথা বলছে, পকা ধরা চালের কথা যেটা বলছে গ্রামবাসীরা, দেখেন যেখানে লক্ষ লক্ষ কুইন্টাল চাল আছে, ওখানে একটা সুরা বের হতে পারে, এটা আমিও স্বীকার করে নিচ্ছি। কিন্তু শুধু যদি সুরা থাকে, ওই চালটা আমি বিলিয়ে করবো না, প্যাকেটিং করে আবার রিটার্ন করে দিব, আমার আপত্তি নেই। তো আপনারা ডিলার ইউনিয়নের প্রতিবাদ কেন করছেন না? এই ধরনের চাল আমরা দিতে গেলে আমরা খবরের মুখে পড়ছি গ্রামবাসীদের। বারবার বলছি, কিন্তু ওরা বলছে এই চালের সাপ্লাই হচ্ছে, আমরা কি দিব? তো আপনি ফুড সাপ্লাইকে বিষয়গুলো জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটাও আমার মাল যেটা আসছে এফসিআই গোডাউন থেকে আসছে, আমার ডিস্ট্রিবিউটারের গোডাউন থেকে আমার মাল আসছে না। আমি এফসিআই থেকে মাল লোড হলো, আমি আমার এখানে আনলোড করলো, কাটা করলাম, আনলোড করে দিতাম। এখন এফসিআই যদি এই মাল আসে, আমার করার কিছু নাই। তো এখন তো গ্রাহক নিতে চাইছেন, এখন কি করবেন মালটিকে নিয়ে? যদি গ্রাহক না নেয়, আমি ঘুরায় বাড়ি নিয়ে যাবো। ওর পরিবর্তে ভালো মাল দেবেন? পরিবর্তে যেটা মাল আসবে ওটাই দিবো আমি।
ভালো করে আমি নিজের বাড়ি থেকে দিব না, আমাকে যেটা দিবে সরকার আমি ওই মালটাই দিব। আমার চেঞ্জ করে আমার কোনো লাভ নেই, আমি চেঞ্জ করব কোন স্বার্থে? আপনার নাম? জগদীশ প্রসাদ রাম। আপনি কথাটা ডিলার? তুলসাটা ডিলার। যেটা চাউল দেওয়ার কথা ওটা আমাদেরকে, আমরা চাউল পাচ্ছি না, চাউলে দেখছি সুরা বার হচ্ছে, কোনো সময় দেখছি যে সাদা সাদা চালটাতে বার হচ্ছে, চাউলটা চালটাতে খুদি টুদি আসছে, তো চালটা তো খাবার জন্যই দিচ্ছে। ও এদিকে ডিলারশিপ বলছে যে আমাদেরকে যেটা দিচ্ছে ওটা আমরা দিচ্ছি ডিস্ট্রিবিউটার, এবার ডিস্ট্রিবিউটার কি করছে না করছে ওই ডিলার বলবে এবং ডিস্ট্রিবিউটার বলবে। এখানে গ্রামের লোক কমপ্লেন করছে ডিলারের কাছে, ডিলার এক কথায় বলে দিচ্ছে আমরা আমাদেরকে যেটা দিচ্ছে ডিস্ট্রিবিউটার আমরা ওটাই দিচ্ছি, আমার নামে যেটা যেখানে পারেন যেখানে সেখানে কমপ্লেন করে দেন, আমাদের এতে কোনো কিছু নাই। আবার এবার আটার সমস্যাটা হচ্ছে, আটাটা দিচ্ছে মানুষকে খাওয়ার জন্যই, আটাটাতে 800 গ্রাম যদি প্যাকেটটাতে থাকছে তার মধ্যে 400 গ্রাম বার হয়ে যাচ্ছে ভুষা, তা থেকে তিতকুটটা হচ্ছে, আটাটা রুটিটা খাওয়া যাচ্ছে না, তাহলে এটাকে এটা পশুকেও খাওয়ার যোগ্যতা নাই। তো ডিলার সাহেব কি জানছেন এগুলোকে নিয়ে? ডিলারশিপ কি বলবে, ডিলারশিপ ওটাই কথা বলছে, আমাদেরকে যেটা দিচ্ছে আমরা ওটা দিচ্ছি। তাহলে সরকার এবং ডিলার কি ভাবছে যে এগুলো পশু, লারেল গ্রামের মানুষের পশু এগুলো? হ্যাঁ ওটাই ভাবছে। আপনাদেরকে পশু মনে করছে? হ্যাঁ ওটাই তো করছে, না হলে পরে কিরকম করে দিচ্ছে? তো যে খাবারটা দিচ্ছে, যে রেশনের চাল দিচ্ছে, সেই চাল কি উনি ডিস্ট্রিবিউটর কাছে পাচ্ছে? হ্যাঁ ও ও বলছে এখানে গ্রামের লোকের কাছে, কারণ চাল তো রাইস মিল থেকে আসে আসে, তো ওটা আপনি ডিলারশিপ বলবে এবং যে দিচ্ছে ডিলার ও বলবে, আমরা তো ওটা এখানে গ্রামের কাছে তো ডিলার বলে দিচ্ছে যে আমাদেরকে ডিস্ট্রিবিউটার যেভাবে মালটা দিচ্ছে আমরা ওইভাবেই দিচ্ছি। ডিলার আবার ডিলার চ্যালেঞ্জও করছে যে আমাদের নামে যেখানে সেখানে কমপ্লেন করে দেন, এতে কোনো কিছু নাই আমাদের। তো আজকে যে চাল দিচ্ছে সে চালে কি কোনো পোকা বেরিয়েছে? হ্যাঁ পোকা বার হয়েছে, অনেক পোকা বার হচ্ছে দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন। আপনার নাম? আমার নাম কাজীরুল ইসলাম। বাড়ি? রাড়িয়াল। আপনি কি কাজ করেন? আমি গৃহস্থী করছি।